আসসালামু আলাইকুম, আমি আশফাকুর জামান। আবার চলে আসলাম আমার একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে। আজকে চাকরি বিজ্ঞপ্তি যেটা নিয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটে চাকরির বিজ্ঞপ্তি। তাহলে চলুন, এটা হচ্ছে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের যে ওয়েবসাইট, অফিসিয়াল ওয়েবসাইট যেটা, সেটা বুঝতে পারছেন। আর এখান থেকে আমি সরাসরি আপনাদের সার্কুলারটাতে নিয়ে যাচ্ছি, সরাসরি এখানে গিয়ে বিস্তারিত দেখে আসি। এই যে দেখেন, এটা হচ্ছে এটার সার্কুলারটা, যে বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী 6620 পাবনা নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন, বাংলাদেশ সুগার গবেষণা ইনস্টিটিউট BSRI ঈশ্বরদী পাবনা এর রাজস্ব খাতে নিম্নপণ্ডিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিগড়তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামটা কি? বৈজ্ঞানিক কর্মকর্তা। ওকে, এরপরে পদের নামটা হচ্ছে বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রজনন বিভাগ, শরীর তত্ত্ব ও চিনি রসায়ন বিভাগ, মৃত্তিকা ও পুষ্টি বিভাগ, রোগ তত্ত্ব বিভাগ, কীটতত্ত্ব বিভাগ, কৃষি প্রকৌশল বিভাগ, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর বিভাগ, সরজমিন গবেষণা বিভাগ, কোয়ারেন্টাইন স্টেশন, আঞ্চলিক কেন্দ্র, উপকেন্দ্র। বেতন স্কুল দেখেন, 22,000 থেকে 53,000 টাকা, মানে 22,000 থেকে 53,000 টাকা। মানে গ্রেড হচ্ছে 9 নম্বর গ্রেড। এবং পদ সংখ্যা, মানে কজনকে নেবে? 21 জনকে নেবে তারা। BSRI চাকরি বিধানমালা অনুযায়ী নিয়োগ যোগ্যতা, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে BSc কৃষি বিজ্ঞান কৃষি প্রকৌশল, BSc কৃষি বিজ্ঞান কৃষি প্রকৌশল অথবা রসায়ন ফলিত রসায়ন উদ্ভিদ বিজ্ঞানে স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং শিক্ষা জীবনে সকল স্তরের অনন্য দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। এবং শর্তগুলো কী কী দেখেন, আবেদন করার আগে শর্তগুলো আপনার পূরণ করতে হবে। আবেদনকারী বয়স 14/12/2019 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে BSRI এর রাজস্ব খাতে চাকরিতে নিয়োজিত আছেন এর বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য হবে। শুধুমাত্র মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছর। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র, কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। SSC সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট এর গ্রহণযোগ্য নয়। কেবলমাত্র উপযুক্ত ত্রুটি এবং তাবাদকারী লিখিত পরীক্ষা ডাকা হবে। এবং ডিটেলসটা আপনারা এখান থেকে সবগুলো পড়ে নিয়ে না, মানে আমি তখন সবগুলো পড়তে চাই, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনারা বোর ফিল করবেন এত বড় ভিডিও দেখলে। এবং এই যে দেখেন, আবেদনপত্রটা কোথায় পাবেন, মানে বিজ্ঞপ্তিটা আগে দেখেন, বিজ্ঞপ্তিটা কোথায় পাবেন, বাংলাদেশ সুগার ক্রপ গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইট www.psri.gov.bd। সবসময় এটা মনে রাখবেন যে সরকারি যে কোনো সার্কুলারের ওয়েবসাইট থাকবে গভ, মানে গভর্নমেন্ট, এটা শর্ট ফর্ম গভ। এবং এডুকেশন যদি হয় এডু, ঠিক আছে, এগুলো সবসময় খেয়াল রাখবেন। এগুলো হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, মানে সরকারি ওয়েবসাইট, ঠিক আছে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। এবং অনলাইনে আবেদনপত্র সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী কীভাবে পড়বেন, দেখেন, অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে দেখেন, অনলাইনে যে ওয়েবসাইট HTTP BSRI.teletalk.com.bd, এটা হচ্ছে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সমস্যা নেই, অনলাইনে আবেদনপত্র পূরণ করি। যার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 14/12/2019 সকাল 10টা, মানে গতকাল থেকে শুরু হয়েছে, আজকে হলো 25 তারিখ। এবং অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হবে দেখেন 23/1/2000, মানে আগামী মাসের 23 তারিখ পর্যন্ত বিকাল 5টা পর্যন্ত, ঠিক আছে। জিনিসগুলো খেয়াল রাখবেন, টাইমটা এবং যে ডেটটা, জিনিসগুলো খেয়াল করে অ্যাপ্লাই করবেন। ওকে, এরপরে যদি কোনো কিছু জানার থাকে আপনারা নিচে কমেন্ট করতে পারেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নেক্সট ভিডিওটা যদি পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতেই হবে আপনাকে।